সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে কৃষি দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে কতগুলি শূন্যপথ রয়েছে যোগ্যতা বয়স কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেব এই যে পেজটি যে আমরা ওপেন করেছি তোমাদের কিন্তু এই পেজটি ডাইরেক্ট মোবাইলে ওপেন হবে না তোমাদের কিন্তু মোবাইলটি একটু একটু ঘুরাই নিতে হবে ঠিক আছে যেটা ল্যান্ডকেপস বলা হয় আমরা কোনো কোনো কারণে কিন্তু এখানে ডেস্কটপ সাইট করি নিই এই সাইট করার পরে মোবাইল তোমাকে কিন্তু ঘুরাতে হবে একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু পেজটি এখানে ওপেন হবে না নাহলে কিন্তু পেজটি ওপেন হবে না আগে বলে দিলাম চলো দেখে নেব বিস্তারিত আলোচনা তার আগে বলুন যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার পরেই জানিয়ে দেবো এবং প্রথমে নোটিশটি নিয়ে একটু আলোচনা করতে হবে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তেইশ এগারো দু হাজার একুশ তারিখে এটি পাবলিশ হয়েছে এবং এখানে তোমাদের রেফারেন্স নম্বরও উল্লেখ করে দিয়েছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নিচে আসবে তোমাদের এখানে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন এখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং পদে এবং তোমাদের হিন্দি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি করে প্রথম পোস্টে তিরিশটি শূন্য রয়েছে পরের পোস্ট তোমাদের একটি শূন্যপদ রয়েছে এ লাস্ট ডেট শুরু থেকে এবং শেষ সেটা বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফি তার ডেট এখানে উল্লেখ করে দিয়েছে ভালো করে দেখে নাও এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং এক্সাম কবে হবে এবং সমস্ত বিষয় কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু পোস্ট ভাগ ভাগ করে এখানে দিয়ে দেখো দিয়ে দিয়েছে এসসি কয়টি পোস্ট রয়েছে এবং এসটি কয়টি ও বিসি কয়টি ই এস কয়টি এবং ইউআরএল রিসিপ কয়টি পোস্ট সম্পূর্ণ পোস্ট এখানে ভাগ করে দিয়েছে আপনারা ভালো করে দেখে নেবে এবং এসসি এসটি এস যে বয়স সার থাকে সেটা কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে গভর্নমেন্ট অনুযায়ী তো সমস্ত বিষয় এখানে রয়েছে আমরা দেখে নিচ্ছি এক এক করে তোমাদের এখানে আরেকটি উল্লেখ করে দিয়ে তোমাদের এখানে কিন্তু অবশ্যই একটু ফলো করতে হবে যে প্রথম পোস্টে তোমাদের বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মানে চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ এখানে টু ইয়ার বা ওয়ান ইয়ার মধ্যে বেতন তোমাদের থাকবে সেটা তোমাদের হচ্ছে পি এম ফর দ্য ওয়ান ইয়ার সেটা অবশ্যই উল্লেখ করে দিয়েছে তোমরা এই সমস্ত বিষয় ভালো করে একটু দেখে নেবে এবং তোমাদের এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং বয়স মানে ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করে দিয়েছে সমস্ত বিষয় এখানে রয়েছে তোমরা এখানে কিন্তু বিএসসি এগ্রিকালচার থেকে পাস করা থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের লিগেল থেকে শুরু করে অ্যাকাউন্টিং পদ যদি তোমরা আবেদন করতে চাও তো তোমাদের এখানে কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং তোমাদের বিকম পাস পাশ করা থাকলে আবেদন করতে পারবেন এবং সেখানে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এস সি এসটি করে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর ধরে তোমাদের এখানে আবেদন করতে পারবেন তো সমস্ত বিষয় এখানে রয়েছে কি কি করতে লাগবে বয়স লাস্ট ডেট কবে সেগুলোর যোগ্যতা সমস্ত বিষয় উল্লেখ করা আছে ভালো করে নোটিশটিতে ডাউনলোড করে লিঙ্ক থাকুক ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে ডাউনলোড করে সমস্ত বিষয় তোমরা দেখে আবেদন করতে পারবে ঠিক আছে তো সমস্ত বিষয় আমি এখানে তোমাদের শুধু নোটিশটি বলে দিলাম এরপরে নেক্সট ভিডিওতে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন মোবাইলে আবেদন করার জন্য এখানে অবশ্যই তোমাদের প্রথমে কিন্তু এখানে অবশ্যই দেখতে পেন ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন এখানে অবশ্যই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের সামনে ফেস খুলবে সেটা আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হয় আমরা নেক্সট স্টেপে জানিয়ে দেবো তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ